গুড মর্নিং সবাইকে, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে কোনো বেশি ভিডিও নিয়ে আসিনি আমি। আমাদের একটা দাদা আমাদের বাড়িতে এসেছিল, পাকা আম খেয়ে যে কি মজা করে আমটা খাচ্ছে সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। ঠিক করে দেবো ওখানে। এই যে গাছের পাকা আম পেড়ে খাওয়া, এই যে কি মজা ভাবাই যাবে না। যারা একমাত্র পেড়ে খায়, যাদের গ্রামে বাড়ি গাছ আছে তারাই বুঝবে, টাউনের লোকে সব কিছু বুঝবে না। টাউনের লোক শুধু হা করে দেখ বেরাম করে। কটা আম পেরেছো তুমি? এই তো এক ব্যাগ। এক ব্যাগ দেখো, পিসিমনির বাড়ি সব আম পেড়ে নিয়ে চলে যাচ্ছে তুমি। পিসির বাড়ি আম সব পেড়ে, পিসি বাড়ি নেই আজকে, বাড়ি আমার যা আছে সব সব ডাব নারকেলগুলো দেখছি না, নাহলে ও নিয়ে যেতাম পেড়ে। ওঠো নারকেল গাছে ওঠো, তাহলে তো আমার সে হবে না। আমি উঠবো কি? আমার তো পিছনে ল্যাজ নেই, এখন বয়স হয়ে গেছে তো ল্যাজটা খসে গেছে, এইটাই হচ্ছে সমস্যা। তাই তো, তা নাহলে তো ও গাছে ওঠো। উঠেছি এখন আর ভয় লাগে, হাত পা কাঁপে তো, বয়স হয়ে যাচ্ছে। আহা সেই মজা, মুখি টুকি লাগা না লাগে মজা লাগবে অংশ করতে। ও টাউন হয়ে গেছে এখন ডাস্টবিন। একমাত্র প্রাণ যদি পাওয়া থাকে সেটা হচ্ছে গ্রামে। এই যে খাওয়া চব্য চস্য করে, ওরম করে না হয় তবে তো খোসা সময় যে চুষে চুষে খেতে তার ভালো লাগবে। এটা স্বপ্ন, স্বপ্ন তাই না? আমাদের কাছে বাস্তব, টাউনের কাছে স্বপ্ন। দাও দাও, আমি পেপার নিয়ে আসছি। কিনে খাওয়া যায় কোনোদিন? এই আম টাউন হলে কোথায় পাবে? অসম্ভব। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরে ভিডিওতে দেখা হবে। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।